এখন আমি অবস্থান করছি ঠিক কুমিল্লা নূরজাহান হোটেলের সামনে। এখানে আমাদের গাড়িটি রাখছি, গাড়িটি রেখে কিছু খাবার খেলাম। খাবার খাওয়ার পর আমরা আবার একটু রেস্ট নিয়ে চলে যাব। অনেকদিন পর কুমিল্লার এই প্রান্তে আসলাম, ভালোই লাগছে এই জায়গাটা। দুঃখের বিষয় হচ্ছে এই নূরজাহান হোটেলের খাবারের এত দাম, এক্সপেন্সিভ, জানা ছিল না। একটা কফি খেলাম 40 টাকা, ভিতরে খেসুরির দাম শুনলাম 270 টাকা। টাকা দাম হলে কি হবে কেন, মানুষের থেকে কি হবে টাকা ছিনিয়ে নিতে হয় এই হোটেলওয়ালা মালিকরা জানে। যাই হোক, মানুষ আসে ক্ষুধা লাগে তাই খায়।